আসসালামু আলাইকুম ইবান আজকের আয় আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরসিংহের জনপ্রিয় চাপা শুটকির ভর্তা চাপা সুটকির ভর্তাটা হলে কিন্তু মাছ মাংসর কোনো কিছুরই দরকার হয় না এক প্লেট বা নিমিষেই শেষ হয়ে যায় সমস্ত ট্রিপস থাকবে যারা আমার মতন ভর্তা প্রেমিক মানে সুটকি প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি বেছালার ভাই বলেন নতুন রাঁধুনি বলেন আপনারা যদি চান এই রেসিপিটি ফলো করে এই ভর্তাটা তৈরি করতে পারবেন আর মানুষ কিন্তু চ্যাপাশুটকির ভর্তাটা একটু বেশি পছন্দ করে আদি যুগ থেকেই কিন্তু এই চ্যাপাশুটকির একটা প্রচলন আছে তো ভালো লাগলে রেসিপিটির শুরুতে একটি লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করুন খুব বেশি ভালো লাগলে ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন তো প্রথমে এখানে আমার আছে মরিচ আর কাঁচামরিচ আমি দুটোই দেব আর পাঁচ ছটা রসুনের কোয়া আছে আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি লাগলে চারটাও দেওয়া যাবে আর নিয়েছি আমি সুটকি তো এখানে আমার ছয় পিস সুটকি আছে চাপা সুটকি তো সুটকিটাকে প্রথমে আমি পানিতে ভিজিয়ে রাখবো এটা কিন্তু চাপা সুটকি শীতল সুটকি দুটাই কিন্তু বলা যায় তো এখন পানিতে আমি চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভিজিয়ে রাখবো আর এই ফাঁকে আমি পেঁয়াজ রসুনগুলো ছিলে একটু কুচি করে কেটে নেব,। তো পিঁয়াজ রসুন যখন আমার ছিলা হবে তখন আমি এই পেঁয়াজ রসুনকে একটু ধুয়ে তারপরে নেব তো আমি ধুয়ে নিয়েছি অলরেডি এখন আমি কুচি করে কেটে নিচ্ছি কুচি করে কেটে নেওয়ার একটাই কারণ পেঁয়াজগুলো আমি যখন ভর্তা করব। তখন কিন্তু আমি মানে বেশি মিহি করে বাঁধবো না তবে ভর্তার পেঁয়াজগুলো কিন্তু একটু আধা বাটা থাকে ঠিক আছে তো এখন আমি পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি তারপর আমার যেহেতু পাঁচ ছয় মিনিট অলরেডি হয়ে গেছে আমি এখন এই সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এভাবে করে আইসগুলোকে উঠিয়ে নিতে হবে আর যে একটা ময়লা থাকে সেটা এবং মাথার অংশটাকে আমি ফেলে দেবো তারপর পাঁচ ছয়টা ধোয়া দেবো এবং সেই সাথে আমি লবণ দিয়ে ভালোভাবে একদম মাছ যেভাবে ধোয়া হয় ঠিক সেভাবে কিন্তু সুটকিটাকে ধুয়ে নিতে হবে অনেকে কিন্তু সুটকি ভালোভাবে ধুই না তো আমি মনে করি সুটকিকে মাছের থেকে একটু বেশিভাবে বেশি করে ধুতে হবে তাতে করে সুটকির গায়ে যে একটা এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু মানে চলে যায় তো আমি হালকা গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি আমাদের ট্যাপের পানিতে কিন্তু গরম পানি আসে তো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা অবশ্যই চুলার মধ্যে একটু পানি গরম করে তারপরে মাছটাকে সুটকি মাছটাকে ধুয়ে নেবেন তো প্রথমে যেটা করব আমি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি একটু টেলে নিচ্ছি তো আমি এখানে সামান একটু লবণ দিয়ে দেবো আর সেই সাথে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিলে মানে ফ্লেভারটা ভালো আসে আর পেঁয়াজ রসুনটাকে যদি আপনারা এভাবে করে টেলে নেন তাহলে কিন্তু যে পেঁয়াজের গায়ে যে একটা পানি থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় তাহলে বর্তাটা আপনি মানে এই লং টাইম রেখে খেতে পারবেন যেমন ধরুন আট থেকে দশ দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে এই বর্তাটা সংগ্রহ করতে পারবেন আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা তৈরি করেন সেই আপনার এক থেকে দু দিনের বেশি বর্তাটা আর রেখে খেতে পারবেন না এ মানে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পেঁয়াজটাকে যখন টেলে নিই তখনই ভর্তাটা খুব সুন্দর হয় খেতেও অসম্ভব মজা হয় আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ আর মরিচ নিয়েছি তো আমার কিন্তু কাঁচামরিচটা একটু বেশি জাল তাই আমি একটু পরিমাণে কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা দিবেন তো এই মরিচটা কিন্তু আমি একটু হালকাভাবে টেলে নিয়েছি তো জালটা আপনাদের আপনারা চয়েজ মতো দিবেন তারপর এই যে শিকের মধ্যে আমি এই মানে শুটকিগুলোকে এভাবে করে ঘেঁতি নিচ্ছি আমি এই প্রথম তিনটা সুটকিকে এই চুলার মধ্যে পুড়িয়ে নেব আর বাকি তিনটাকে আমি ফ্রাই প্যানে হালকাভাবে ভেজে নেব আপনাদের কাছে যদি এরকম শিখ না থাকে তাহলে আপনারা নাইফ দিয়েও কিন্তু এই সুটকিগুলোকে ঘেতে তারপর আপনারা এইভাবে করে পুরি নিতে পারেন তো তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু সুটকিটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মধ্যে আপনারা যদি পুরি নেন মানে ভর্তাটা খেতে অসম্ভব মজা ছোটোবেলা কিন্তু খেয়েছি এরকম ভর্তা তো এখন আর ওইভাবে খাওয়া হয় না তো হঠাৎ করে আমার মনে পড়লো যে ছোটোবেলা দেখতাম এইভাবে করে ভর্তাটা করতো ওই ভর্তাটা অন্যরকম একটা টেস্ট এবং ভর্তার কালারটাও একদম সুন্দর থাকে তো আমি কিছু সুটকি এভাবে করে পুড়ে নেব আর কিছু সুটকি আমি এই ফ্রাইপ্যানে আমি ছেঁকে নেব আমি দুটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারেন তো ফ্রাই প্যানের মধ্যে আমি এই দুই তিনবারে উলটিয়ে পাল্টিয়ে আমি সুটকিটাকে ভালোভাবে আমি ভেজে নেব তো এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই সুটকি ভাজার সময় তেল ছাড়াওই মানে সুটকিটাকে ভাজা যায় তো সুটকিটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি এখন পাটার মধ্যে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি শিল পাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভর্তাটা ব্যালেন্ডারও করতে পারেন চাইলে আপনারা হাতে কষলেও ভর্তাটা তৈরি করতে পারেন তবে শিল্পাটা ভর্তাটা একটু খেতে বেশি মজা হয় তো মরিচগুলো বাটা হয়েছে এখন আমি যে সুটকিগুলোকে মানে চুলায় ছেঁকে নিয়েছি সেইগুলোকে আমি প্রথম ভেটে নিচ্ছি আর পাটার মধ্যে বাটলে কিন্তু একদম যে ছোটো বনগুলো আছে কাটাগুলো সেগুলো সহই বাটা যার বড়গুলোকে এভাবে করে ফেলে দিতে হবে তো আমি যে সুটকিগুলোকে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে সেইগুলোকে কিন্তু এখন বেটে নিচ্ছি তো ভালোভাবে আমি সুটকিটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আর পিঁয়াজটাকে আমি বেশি মিহি করব না জাস্ট আদা বাটা করব। সব সময় খেয়াল রাখবেন ভর্তা তৈরি করার সময় পেঁয়াজটা যদি আপনি একটু আদা বাটা রাখেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যদি একদম মিহি করে ফেলেন তাহলে মনে হবে যে আপনি এই বর্তাটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করেছেন আর যদি এরকম আদা বাটা রাখেন তাহলে বোঝা যায় যে আপনি বর্তাটা পাটায় বেটে ভর্তাটা তৈরি করেছেন আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো বর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার চ্যাপা সুটকি অথবা শীতল সুটকির ভর্তা অসম্ভব মজা হয়েছে ভর্তাটা তো এই ভর্তাটা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ